عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحابته أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ألم يأتهم نبأ الذين من قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم الله پاک سورة توبر آيات نمبر شطر ارشاد کرسن تا অর্থাৎ এই মুনাফিকদের কাছে এই এইরকমই আরব মুশ্রেক যারা তাদের কাছে কি সংবাদ আসেনি ওই সব লোকদের যারা তাদের পূর্বে ছিল সেনু আলী সালামের সম্প্রদায় হোক আদ সামুদ সম্প্রদায় হোক ও কৌমে এব্রাহিম আলী সালামের সম্প্রদায় হোক ও আসহাবে মাদিয়ান মাদিয়ানের অধিবাসীরা হোক সোয়েব আলী সালামের সম্প্রদায় হোক অলমো তাফিকাদ অথবা উল্টে যাওয়া জনবস্তি হোক যে জনবস্তি কি আল্লাহ ফখরবুল আলমিন উল্টিয়ে দিয়েছিলেন অর্থাৎ লুত আলি সালামের গ্রাম সাদ্দুমকে আল্লাহাক উল্টিয়ে পাল্টিয়ে ধ্বংস করেছিলেন অথবা অন্য কোন আম্বিয়া এম রসুলগণের যে উম্মতরা ছিল তাদেরকেও যেভাবে এভাবে ধ্বংস করেছেন আতা থুম রসুল হম্বিল যাদের কাছে তাদের রসুলগণ সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন ফমা কান আজলে মাহম আল্লাহ পাক তাদের জুলুম করতে চাননি কিন্তু তারা তাদের নিজেদের ওপরে জুলম অত্যাচার করেছিল বিরুদ্ধাচরণ করে অল্ম মেনুন অলম মেনত বা আদহম আউলিয়াওবাজ মমেন পুরুষ এবং মমেন নারীরা একই অপরের বন্ধু এয়া মরুন মারুফ তাদের ভালো চরিত্র হচ্ছে যে তারা ভালো কাজের উপদেশ দিয়ে থাকে ওয়ান হাওনা আলিন মুনকারে অন্যায় কাজে বাধা দিয়ে থাকে ব্যক্তি জীবনের ক্ষেত্রে পারিবারিক জীবনের ক্ষেত্রে সমাজনীতির ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রেও অয়ো কেমনার সলাত এবং তারা নামাজ কায়েম করে মমেনদের লক্ষণ হচ্ছে যে তারা নামাজ কায়েম করবে ওয়ুতুন জাকাত জাকাত প্রদান করবে আল্লাহ ওয়া রাসুল এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে উলাই কাসায় রহমহমুল্লাহ এদের উপর আল্লাহ পাক শীঘ্রই দয়াবান হবেন নিশ্চয় আল্লাহ পাক সর্বজয়ী প্রজ্ঞাময় আল্লাহ পাক বলছেন ওয়াদ আল্লাহ মেনিন আলম মেনাত আল্লাহ পাক মমিন পুরুষ মমিন নারীদের সাথে প্রতিশ্রুতি করেছেন জান্নাত এমন জান্নাত সমূহের যার নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত হবে খালেদিন নাফিহা সেখানে তারা চিরকাল থাকবে ও মাসাহ কেনা তৈবাফি জান্নাতে আদন স্থায়ী জান্নাতে তাদের জন্য সুন্দর সুন্দর আবাস স্থান রয়েছে আল্লাহ আকবর এবং আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি হচ্ছে সবচাইতে মহান সবচাইতে বড় নিয়ামত যা তাদেরকে দান করা হবে তা হবে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি প্রকাশ করা যে আমি তোমাদের রাজি হয়ে গেলাম সন্তুষ্ট হয়ে গেলাম তোমাদের কখনো এরপরে অসন্তুষ্ট হব না তখন জান্নাতিদের খুশির আর সীমা থাকবে না আল্লাহ পাক বলছেন লালিকাহুয়াল ফৌজুল আজিম আর এটি হচ্ছে বিরাট সাফল্য আল্লাহফা কিরশাদ করিয়া আই জোহানবী ওজা হেদিল কুফার আওল মুনাফেক ইন ওয়াগুলু জালাইহিম ওয়ামা ওয়াহুম জাহান্নাম ওয়াবী ইসাল মসির হে নবী মাহমুদ সাইসাল্ম তুমি কাফেরদের বিরুদ্ধে মোনাফেকদের বিরুদ্ধে জিহাদ করো সশস্ত্র সংগ্রাম করো এবং তাদের বিরুদ্ধে তুমি প্রচেষ্টা চালাও মেহনত করো ওয়াগুলো আলাইহিম এবং তাদের সাথে কঠোরতা অবলম্বন করো ও মা ওয়াহুম জাহান্নাম তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম ওয়াবী ইসাল মসির আর এ প্রত্যাবর্তন স্থল কতই না নোংরা আল্লাফাক বলেছেন ইহা হালে ফোনাবিল্লা হে মা কালু যা কিছু তারা বলেছে তার ওপর শপথ করে থাকে আল্লাহর ওয়ালাকাদ কালু কেলেমাতাল কুফুর তারা কুফুরির কথা বলেছে ওয়াকাফার কাফারু বাদা ইসলাম তাদের ইসলামের পরে তারা কাফের হয়ে গেছে হাম্মু বেমাল মিয়ান আলু এবং তারা ষড়যন্ত্রেও করেছে কিন্তু তাতে সফল হয়নি এমন ষড়যন্ত্রের উদ্দেশ্য করেছে বেমা আলম মিয়ান আলু যাতে তারা সফল হয়নি আল্লাফা বলেছেন ওমা না কামু ইল্লান আ না হমুল্লাহ রাসুল হমেন আর কোনো দোষ করেননি নবী করিম সাল্লাম এবং কেরামগণ তবে আল্লাহ পাক তাদেরকে এই মুনাফেকদেরকে সচ্ছল যেহেতু করে দিয়েছেন এবং তার রসুল তার অনুগ্রহে তাদেরকে সচ্ছল হওয়ার জন্য কিছু দিয়েছেন ইয়াকু সুতরাং তারা যদি এখনো তওবা করে সেটা তাদের জন্য কল্যাণকর হবে ওয়াই্লাহ আর যদি তারা এখনো বিমুখ হয়ে যায় আখেরা তাহলে ইহকাল পরক আল্লাহ তাদেরকে ভয়াবহ আজাব দেবেন আমি আলী ওয়ালা নাসির এ পৃথিবীতে না তাদের কোনো বন্ধু আছে আর না কোনো সাহায্যকারী রয়েছে আল্লাহ লাইন না মিন আর এদের মধ্যে আর কিছু লোকেরা ছিল যারা আল্লাহর সাথে প্রতিশ্রুতি করেছিল যে আল্লাহ যদি তার অনুগ্রহ দান করেন আমাদেরকে তো অবশ্যই দান খেরাত করব এবং সৎ অন্তর্ভুক্ত হয়ে যাব

তারা কৃপণতা করল এবং আল্লাহর দিন থেকে ফিরে মুনাফিক হয়ে পড়েছিল পাক বলছেন যে ফা আ কা বহম নেফা কানফি এলা ইয়মি সুতরাং তাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আল কপটতা বদ্ধমূল করে দিলেন সেই দিন পর্যন্ত যেই দিনের সম্মুখীন তারা হবে হবে অর্থাৎ কেয়ামতের দিন পর্যন্ত কারণ বেমা আখলাফ উল্লাহ মা ওয়া দুঃ যেই ওয়াদা প্রতিশ্রুতি আল্লাহর সাথে করেছিল তার ওয়াদা খেলাফি করেছিল অবেমা মা এক জীবন এবং তারা যেহেতু মিথ্যা কথা বলেছিল আলম ইয়া আলম আন্নাল্লাহ ইয়া আলম সির আহম আন্নাল্লাহ আল্লাহ গয়ুব তারা কি জানে না যে আল্লাহ ফাক তাদের গোপন কথাবার্তাও জানেন ওয়ান্না জুয়াহম এবং গোপন পরামর্শও জানেন যা গোপনে কথা বলে অথবা গোপনে লুকিয়ে কানাখানি করে সেসব কথা আল্লাহ পাক জানেন ওয়ান্ন আল্লাহ আল্লাহুল গয়ুব আল্লাহ পাক রব্বুল অদৃশ্যের সম্পর্কে সম্যক জ্ঞানী আল্লাহ ইয়াল মেজুন আল মোতাউ ইন আমিন আল মেনিনাফিস সাদাকাত ওয়েল্লা দিন আলা জুনা ইল্লাহ জোহদাহুম ফায়াস খারু না মিনহুম শাখির আল্লাহ মিনহুম ওলাহু মাজাবুন আলীম আল্লাহ্ বলেছেন এ মুনাফিকরা কোর্তুকি এলমে জুন আল মুত্ত ওয়ে ইন মিনার মুসলিমদের মধ্যে থেকে যারা মুক্তহাস্তে দানকারী ফিরশাদাকা দান খেরাতের ক্ষেত্রে মুক্তহস্ত তাদের ওপর দোষারোপ করত। চে এরা কী করে অপচয় করে এরা এত কেন করে এরা আর তারপরে তাদের অন্তর সম্পর্কে সমালোচনা করতো এরা লোক দেখানো কাজ করে আর ওই সব লোকদের উপরও দোষারোপ করে যারা সীমাহীন কষ্টে দান করে থাকে মমিনদের মধ্যে যারা অভাবী ছিল দরিদ্র মানুষ ছিল তারা অনেক মেহনত পরিশ্রম করে অল্প কিছু নিয়ে আসলে তারা বলতো যে আল্লাহ এর সামান্য এই দান থেকে অভাব মুক্ত আল্লাহর এতে কি হবে এই রকম বলে তারা আঘাত করতো সর্বপ্রকার লোকেদের উপরে মমিনদের উপর ফয়াজ খারুন আমিন হম এরা এভাবে তাদের সাথে ঠাট্টা বিদ্রূপ করতো সাখের আল্লাহ হমিন হুম আল্লাহ তাদের ঠাট্টা বিদ্রূপের রহস্য তামাশার উত্তম প্রতিদান তাদেরকে দেবেন ঠাট্টা রহস্য করেছে তার উচিত শাস্তি আল্লাহফাকে দেবেন ওলাহু আযাবুন আলীম এবং তাদের জন্য ভয়া বহুল শাস্তি রয়েছে মোহান আল্লাহর সাধ করেছেন ইস্তাব ফিল্লাহম আউলা তস্তব ফিল্লাহ হম ই তস্তবফিল্লাহ সাবিন মর রতন ফালাই ইয়াক ফির আল্লাহ্ আল্হম আল্লিকে বেন নহম কাফারু বিল্লাহ রসূল ইউ আল্লাহ আলা ইহাদিল কৌমল ফাসকি হেনাবী মহম্দ সাল্লাম এদের জন্য তুমি মারজনা কামনা করো অথবা না করো এদের জন্য যে সত্তর বার করে আল্লাহর কাছে মার্জনা কামনা করে যে আল্লাহ এ আবদুল্লাহ বিন ওবাই মুনাফি মাফ করে দাও তার সাথী সঙ্গীদেরকে মাফ করে দাও ফালাইয়া ফের আল্লাহ কখন আল্লাহ পাক এদেরকে মাফ করবেন না কেন যাহালিকা বিয়ান্নম কাফারু বিল্লাহ এরা আল্লাহর সাথে কুফরি করেছে রাসূলের সাথে কুফরি করেছে আর ফাসিক পাপিষ্ট জাতিকে আল্লাহ পাক রাস্তা দেখান না আল্লাহ পাক বলছেন ফারিহাল মুখাল্লাফুন আবি মাক আদিম খেলাফা রাসুলিল্লাহ

যে রাসূলুল্লাসলামের বিরোধিতা করে যারা বসে থেকে গেছিল পেছনে ওরা খুশি হয়েছিল ওয়াকারিহু অ্যান্ড ইউজাহিদবি আম আলী ওয়ান ফসিফ হিসাবে আল্লাহর রাস্তায় তাদের ধন সম্পদ এবং জান দিয়ে জিহাদ করতে তারা অপছন্দ করেছিল ওয়াকালু এবং তারা বলেছিল লাতান ফেরুফিলহার একে অপরকে বলতো এই অসৎ কাজের আদেশ দহ মুনাফিকের চরিত্র এত গরমে তোমরা বাড়ি থেকে বেরো না কি দরকার এই বাড়ি থেকে কষ্ট করতে যাওয়ার এই সময় কুল হে তুমি জানিয়ে দাও না রো জাহান্নামা আসাধ্য হাররা জাহান্নামের আগুনই তাপে প্রচন্ড জাহান্নামের আগুনের তাপ সবচেয়ে বেশি সুতরাং আল্লাহর এই জাহান্নামকে ভয় করো যেখানে তোমাদেরকে নিক্ষিপ্ত হইতে হবে লৌকান ইয়ফাহুন তারা যদি বোঝার চেষ্টা করত। আল্লাহ পাক বলছেন ফালিয়া ঝাকু কালিলা ওয়ালিয়াবকু ক্যাসিরা সুতরাং তারা যেন অল্পই হাসাহাসি করে আর বেশি যেন আল্লাহর দরবারে কান্না করে জেজা আমি মা কান যা কিছু করেছে তার বদলা তাদেরকে দেওয়া হবে আল্লাহ ফাকরুল আলমিন সুরাত আয়াত নম্বর তেরাশি তের সাদ করেছেন ফাইন রাজা কাল্লাহ ফাতে খুরুজ ফকুলু মাইয়া আবাদন ওলান তো কাতিলু মাইয়া আদুয়া ইন নকুম রাজি তুম বিল কৌদ আউ আল মর্রা ফকৌদু মা আল খালিফিন আল্লাহ ফাক নবী করিম সাল্লা সাল্লামের উপর এই আয়াত নাজুল করে তাবুক যুদ্ধ সম্পর্কে বলছেন আল্লাহাক যদি হে নবী তোমাকে ফিরিয়ে দেন এই মুনাফেকদের একটি দলের কাছে ফাস্তা দানুক খুরুজ। খরুজ তারপরে এরা পরবর্তীতে যদি তোমার সাথে যুদ্ধে বের হতে ইচ্ছা করে এবং অনুমতি চাই। ফাকুল তাহলে তুমি তাদের বলে দেবে লুজু মাইয়া আবাদা তোমরা কখনো আমার সাথে বের হবে না পলান মাইয়া আদু এবং আমার সাথে গিয়ে তোমরা কখনো শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে না এই রকম মন মানসিকতা এইরকম ইমান তোমাদের নেই ইন নাকুম রজৈ তুমবিল কৌদ আউয়াল আমাররা তোমরা প্রথমবারে সন্তুষ্ট থেকেছ তোমাদের এই বাড়িতে পিছনে বসে যাওয়ায় ফাকদুম আল খালেফিন সুতরাং এইভাবে তোমরা যারা পিছনে থাকে তাদের সাথে বসে থেকে যাও মহান আল্লাহ এর সাধ করছেন তারপরে ওয়ালা তুসাল্লে আলা আহাদি মেনহম্মা তা আবাদা আর হে নাবী তুমি তাদের কার ওপর জানাজার সালাদ আদায় করবে না যারা চিরকাল এই মুনাফিকের ওপর থেকে মারা গেছে ওয়ালা তাকুম আলা কাব রেহি এবং তার বা তাদের কবরের পাশেও গিয়ে দাঁড়াবে না যে আল্লাহর কাছে মার্জনা কামনা করবে তাদের কবর জিয়ারত করতে যাবে এইরকম কাজ করবে না এম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি কারণ এরা আল্লাহর সাথে কুফুরি করেছে তার রসুল সাল্লামের সাথে কুফুরি করেছে ও মা তু ফাসিকুন আর পাপিষ্ট পাপাচার হয়ে কুফরের অবস্থায় মারা গেছে আর সবচেয়ে বড় ফাসেক হচ্ছে যারা আল্লাহ পরকালকে অস্বীকার করে মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালা তুজিব কামাওআলহুম ওয়া আওলাদুম ইন্ন মা ইউরিদুল্লাহু আন ইউআয্জিবাহুম বিহাফিদ দুনিয়া ওয়া তাযহাক আনফুসুহুম ওয়া হুম কাফিরুন আল্লাহ পাক বলছেন হে নবী সাল্লাল্লাহু সাল্লাম তাদের ধন সম্পদ এবং তাদের জন সন্তান সন্ততি তোমাকে যেন দাদাই না ফেলে দে ইন্ন মা ইউরিদুল্লাহু আই ইউআয্জিবাহুম দুনিয়া আল্লাহ পাক চান যে তাদেরকে এই ধন সম্পদ দিয়ে তাদের জন দিয়ে এই দুনিয়াতে শাস্তি দিবেন এ ধন সম্পদ তাদের আজাব শাস্তির কারণ হবে এবং তাদের এই জনবল তাদের ছেলেমেয়েরা তাদের বিপদের কারণ হবে আজাব শাস্তির কারণ হবে পাতাসা কানফসুহ মোহম কাফেরুন আর তাদের প্রাণবায়ু নির্গত হবে তাদের কুফরের অবস্থায় মহানল্লায় স্বাদ করেছিলেন জেলাত সুরাতুন আ মেনু বিল্লাহ ওয়াজা হেদু মাহ রাসুলে ইস্তা জানাকা উল উত্তাউলে মেন হুম ওয়াকাল উজা নানাকুম মাল কায়েদিন আর যখন কোন সুরা নাজেল হয় এবং বলা হয় আন আমিন বিল্লাহ আল্লার প্রতি ইমান নিয়েশো যা হেদু মা রাসূলে এবং তার রাসূল সাহসালমের সাথে তোমরা সশস্ত্র যুদ্ধে অংশ গ্রহণ করো ইস্তাহ জানাকা উল হে ন তোমার কাছে এসে তাদের মধ্যে যে শক্তি সামর্থ্যর সম্পন্ন ব্যক্তি যারা যারা হচ্ছে সচ্ছল ব্যক্তি এদের কি আল্লাহ পা করছেন উল হম ওরা এসে তোমার কাছে অনুমতি চাইবে যে আমাদেরকে একটু অব্যাহতি দিন ও যার না মাল খায় দিন যারা বাড়িতে বসে থাকে তাদের সাথে আমাদেরকেও বাড়িতে একটু আরাম বিশ্রাম নিতে দিন রাজু বেআন আল খাওয়ালে ফি অতবে আলা করু বেহিম কাহন আল্লাহ বলছেন তারা সন্তুষ্ট হয়ে গেছে এই বিষয়ের ওপর যে তারা যেন ওই সব মহিলাদের সাথে যারা বাড়িতে পিছনে বসে থাকে যুদ্ধের ময়দানে হাজির হইতে পারে না তাদের সাথে তারা থাকতে চায় অতবিয়া আলা কুলু তাদের অন্তরে সিল মেরে দেওয়া হয়েছে ফহম লায়ফ কাউন সুতরাং তারা কিছুই বুঝে না লাকিনীর রাসূল ওয়াল হাজিন আহ মাহ যাহাদুবিয়া মোয়ালিম ওয়ান ফুসহিম উলায়ক আলাহমুল খৈরাত ওউলা ইক হমুল ফুলহুন আল্লাহফা বলছেন তবে রসূল সাল্লাল্লাহু এবং তার সাথে যারা ঈমান নিয়ে এসেছে তারা তাদের ধন সম্পদ দিয়ে তাদের জান প্রাণ দিয়ে আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধে শরীখ হয়ে থাকি ওলায়ক আলাহমুল খাইরাত এদের জন্য রয়েছে সার্বিক মঙ্গল বাউলাইক হুমুল মুফলিহুন এব রে হচ্ছে সফলকাম আল্লাহ পাক বলেন আদাল্লাহু লাহুম জান্নাতিন মিন্তা মিনতাহাতিহা আনহারু খালিদিন ফিহাযালিকা আল ফাউজুল আযীম আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এমন জান্নাত তৈরি করে দেখেছেন যার নিম্নদেশে নহর সমূহ প্রবাহিত রয়েছে সেখানে চিরকাল তারা থাকবে আর এ হচ্ছে বড়ই মহা সাফল্য আল্লাহ পাক ইরশাদ করেন বেদুইনদের মধ্য থেকে যারা অজুর আপত্তি পেশকারী তারা এসেছিল লিউ জ জাতে যাতে করে তাদেরকে অনুমতি দিয়ে দেওয়া হয় যে তারা যেতে পারবে না ওয়াকা আল্লাহী না কাযাবুল্লাহ ওয়া রসুল আল্লাহ এবং রসুলকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে মুনাফিক তারাও পিছনে বসে থেকেছে আল্লাহফা বলছেন যে সায়সি বলেল্লা কাফা তাদের মধ্যে থেকে যারা কুফরি করেছে তাদেরকে ভয়াবহ আযাব এসে অবশ্যই স্পর্শ করবে শীঘ্রই আল্লাফা বলছেন তবে যেসব লোকেরা দুর্বল যেসব লোকেরা পীড়িত অসুস্থ ওয়ালা আলিয়াজিন আজিদুন আমায়ুন ফেকুন আর যারা খরচ করার জন্য কিছু উপায় না একেবারে নিঃস্ব সর্বহারা কিছুই নেই তাদের কাছে কেমন করে তারা যুদ্ধে অংশ নেবে তাদের জন্য কোন রকমের অভিযোগ নেই এজা না ও রাসুলহি যদি তার আল্লাহর জন্য হিতাকাঙ্ক্ষী হয় রাসুল উল্লাহ সাল্লামের হিতাকাঙ্ক্ষী হয় মা আলাল মোহসেন নামিন সাবিল যারা সৎকর্মশীল তাদের সম্পর্কে কোনো অভিযোগ উত্থাপন করার সুযোগ নেই যারা সৎকর্মশীল নিজের পক্ষ থেকে স্বেচ্ছায় কাজ করছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আল্লাহ কাফরুর রাহিম পাক মার্জনাকারী এবং দয়াবান আল্লাহ আল্লাহফাকের স্বাদ করছেন ওয়ালা আল্লাহ্লাহি জামা আতাউক আলে তাহমে আহু কুলতালা আযাদু মা আহমেদ হুকুম আলী হেতা আল্লাহ আয়োম তাফিজ মিন আদ্দমে হাজানা আল্লাহ আজ দু মাইন আর ওই সব লোকের ওপর অভিযোগ নেই যেসব লোকেরা হেনাবি তোমার কাছে এসেছিল এ তাহমেলাহম যাতে করে তুমি তাদেরকে কে সওয়ারির ব্যবস্থা করে দাও বাহনের ব্যবস্থা করে দাও যে তারা যুদ্ধে যেতে চায় কুলতা তখন তুমি বলেছিলে আজেদ মা আহমেদ আলী আমার কাছে এমন কোন ব্যবস্থা নেই যে তোমাদেরকে আমি বাহন দেবো দুঃখে শোকে তাদের চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছিল আল্লাহ এজুদু মায়ুন ফেকুন যে কি খরচ করবে তা তাদের কাছে নেই তারা পাচ্ছে না আল্লাহ পাক রবেন বলছেন এদেরও পাক পকড়াও করবেন না অভিযোগ তো ওই সব লোকের বিরুদ্ধে আছে ইন্নামা সাবিল আল্লাহম আগনিয়া আর অভিযোগ তো ওই সব লোকের বিরুদ্ধে আছে আল্লাহ পাকের পক্ষ থেকে তার রাসুল সাসানের পক্ষ থেকে যে সব লোকেরা হে নবী তোমার কাছে অব্যাহতি তলব করে তোমার কাছে অনুমতি চাই অহম আগ্নে অথচ তারা সচ্ছল বিত্তবান রাজু বেআন মাল খাওয়ালেফে এবং তারা এর ওপর সন্তুষ্ট হয়ে গেছে যে নারীরা যে বাড়িতে বসে থাকে তাদের সাথে কাপুরুষ হয়ে তারাও বাড়িতে বসে থাকতে চাই অতএব আল্লাহ علا قلوبهم তাদের হৃদয়ে আল্লাহ পাক رب العالم সিল লাগিয়ে দিয়েছেন ফাহুম লা ইয়ালামুন সুতরাং তারা কিছুই জানে না অজ্ঞ হয়ে রয়েছে আল্লাহ পাক رب العالمین আরো ارشاد করেছেন ইয়া তাজেরুনা আলাইকুম ইদা রাজাতুম আলাইহিম কুল্লাহ তা তাজেরুন লন্নুমিনা লাকুম ক্বাদ নাবানা আল্লাহু মিন আখবারিকুম ওয়া সাইরা আল্লাহু আমালকুম ওয়া রাসূলুহু সুম্মা তুরাদ্দুনা ইলা আলেমুল গায়বি ওয়া শাহাদা ফায়ুনবিউকুম বিমা kuntুম আল্লাহাক বলছেন এই মুনাফিকরা হে নবী তোমার কাছে এসে নিজের ওজোর পেশ করবে যে আমরা যেতে পারিনি এই জন্য যেতে পারিনি এই বিভিন্ন রকমের ওজোর অজুহাত পেশ করবে যখন তুমি তাদের কাছে ফিরে ফিরে আসবে আসবে যুদ্ধ থেকে যখন কুল হে নবী বলে দেবে তা তোমরা কোন রকমের ওজোর পেশ করিও না লো মেনালাকুম তোমাদেরকে আমি কখন বিশ্বাস করব না কাদ আখবার একুম তোমাদের সংবাদ সম্পর্কে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আল্লাহ আমালাকুম ওয়া আম এবং শীঘ্রই আল্লাহ পাক তোমাদের কর্ম দেখবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কর্ম দেখবেন ইলা তোরা এলা আলী হাদা এবং তোমাদেরকে তারপরে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে ওই সত্তার দিকে যিনি অদৃশ্য এবং দৃশ্য সম্পর্কে সম্য জ্ঞানী তার রসুল্লাহ তাদের আমল দেখবেন যেটা আলাইহি উল্লাহামের জীবদ্দশায় এর মানে এই নয় যেমন এক শ্রেণীর যারা বিদায়পন্থী সিরকি আকিদারাখে নবী সাসন সম্পর্কে তারা বলে যে এই আয়াত দ্বারা বোঝা গেল যে আল্লাহ যেমন আমল দেখছেন আমাদের সম্পর্কে জানছেন তেমন নবী করিম সাল্লাহ আলি সাল্লামতের আমল প্রত্যক্ষ করছেন না এ কথা বলা হয়েছে মুনাফিকদের আচার আচরণের পরিপ্রেক্ষিতে এবং মুনাফিকদেরকে বলা হয়েছে যে এখন আগামীতে সংশোধন করছো কিনা আল্লাহ পাক তোমাদের কাজকর্ম দেখছেন এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তোমাদের কাজকর্ম দেখবেন আর দেখে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে সত্যিকার তোমরা মমিন হতে পেরেছো কিনা আল্লাহ্ফাক বলছেন যখন তোমরা আল্লাহফাকের দরবারে ফিরে আসি ফাইউ নব্বৈ হুকুম বিমাকুন তুম তা মানুষ যা কিছু তোমরা করেছিলে সে সম্পর্কে আল্লাহ্ফাক ভালোভাবে জানিয়ে দেবেন সয়ালে ফোন আবিল্লাহে লাকুম এজান কাল্তুম এলেই হিম লেতু রেজু আনহুম আর রেজু আনহুম ইন নাহুম রিজ শুন ওয়ামা ওয়াহুম জাহান নাম জেজা আমিবাকাম এক সে বুন আল্লাহাক বলছেন যে তারা শীঘ্রই আল্লাহ শপথ করবে তোমাদের সামনে হে নবী মোহাম্মদ সাল্লাম সাহাবাই কিরাম গুন এজান কালব তুমি এলিম যখন তোমরা ফিরে আসবে মদিনায় তাদের কাছে লেতুর এজু আনহম যাতে করে তাদেরকে উপেক্ষা করো এবং তাদেরকে কিছু না বলো আর এজু আনহম কাজেই তাদেরকে উপেক্ষা করো তাদের পেছনে পড়িও না ইন্নাহম রিজ কারণ এরা হচ্ছে অপবিত্র নাপাক। পাক ওমা ওয়াহম জাহান্নাম এদের বাসস্থান হচ্ছে জাহান্নাম জেজা আমি মা কান এক তাদের কৃতকার্যের কারণে কারণে পাক বলছেন যে ইয়াহি ফোন আল্লাহ কুমলি তার আনহম তারা তোমার সামনে এসে শপথ করে নিজের অজুর অজুহাত পেশ করবে যাতে করে হে নাবি হে সাহাবিরা তোমরা তাদের উপর রাজি সন্তুষ্ট হয়ে যাও ফাইন তার আনহুম তোমরা যদি তাদের উপর সন্তুষ্ট হয়ে যাও জেনে রাখো ফাইন আল্লাহ আল্লাহ পাক আল্লাহাক রব্লা নিঃসন্দেহে ফাসেক পাপাচার যারা তাদের ওপর কখনো সন্তুষ্ট হবেন না আল্লাবু আসাদু কুফরফা খানম হদুদাল হাকিম আল্লাহ বলছেন যে বেদুইনরা যে রয়েছে এই বেদুইনরা পুফরের ক্ষেত্রে এবং মুনাফেকির ক্ষেত্রে অত্যন্ত কঠোরদারু আল্লাহ আলম হদুদ্দা আনজাল আল্লাহ আল্লাহ রসৌল্হী আর আল্লাহ পাক যে তার রসুল্সা সালামের উপর যে সীমারেখা নাজেল করেছেন তার সম্পর্কেও তাদের যে জানা নেই এরই তারা উপযুক্ত যে তারা কিছু জানবে না কারণ তারা অসভ্য আল্লাহ আলী মন হাকিম আল্লাহ ফাকর রব্বুল আলম সব কিছু জানেন এবং প্রজ্ঞাময় অমিন আল আরবে মাইয়ুন ফেক মাগরামা আর এ বেদুইনদের মধ্যে কিছু লোকের এমন রয়েছে যা কিছু তারা খরচ করে সেটাকে তারা জরিমানা মনে করে যা আমাদেরকে জরিমানাই লাগিয়ে দেওয়া হলো মোহাম্মদ সাল্লাহামের পক্ষ থেকে ও ইয়াতারাব্বাস বেকুম উদ্দাওয়ের এবং তোমাদের সম্পর্কে মুসিবতের প্রতীক্ষায় রয়েছে যে কখন তোমাদের বিপদ এসে পড়ে

সাইদ লাফি রহমতেহি ইন্নআল্লাহ গফুর রহিম আর বেদহিনদের মধ্যে আবার কত এমন রয়েছে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে পরকালের প্রতি বিশ্বাস করে ওয়াত্তা খেজ মায়ন ফেক করবাত ইন্দাল্লাহ আর যা কিছু তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তা আল্লাহর নিকটে নৈকট্য লাভের উপায় হিসাবে তারা গ্রহণ করে ওসালাওয়াতির রসুল এবং রসুল সাল্লা সাল্লামের দোয়া লাভের মাধ্যম মনে করে যে এর মাধ্যমে নবী সাল্লামের কাছে দোয়া নেব الله جنرناكوا إننا هكور بطلهم، أيتيه الله الله نوي كتر سيد خيرهم الله في رحمته، شغوري الله فاك تأدير كي كربين، إن الله غفور رحيم نسج الله فاك، أتيمارجنا كريدا يا بان، مهنا الله إرشاد كرشن تار بري، الأوّلون من المهاجرين والأنصار والذين اتبعهم بإحسان رضي الله عنهم ورضوا عن، وعد لهم جنات تجري تحتها نهر خالدين فيها أبدا ذلك الفوز لذيب. আর অগ্রগামী ওই সব কেরাম যারা আগে আগেই মুসলমান হয়েছেন মহাজের আনসারের মধ্যে থেকে যারা প্রথম সারির অগ্রণী আল্লাহাক বলছেন ওয়াল আনসার মহাজেরিন আনসারদের মধ্যে থেকে যারা প্রথম সারির অগ্রণী আল্লাহাক বলছেন ওয়াল্লা তাব এবং যারা তাদের নিষ্ঠার সাথে অনুসরণ করবে ক্যামত পর্যন্ত তাবে ইন্দা তাবা তাবন্দিনা এরকম ক্যামত পর্যন্ত রাজি আল্লাহ আনহম তাদের আল্লাহ রাজি হয়ে গেছেন ও রাজু আনহ এবং তারাও আল্লাহর পর সন্তুষ্ট হয়ে যাবে ও আদাল আলহম জান্নাত এবং তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন যার নিম্ন দেশে বহু নহরসমূহ প্রবাহিত রয়েছে খালেদিনা ফিহা সেখানে তারা চিরকাল থাকবে আবাদা জালিকাল আল ফৌজুল আজিম আর এটি হচ্ছে তাদের বড় সফলতা পাক রব্বুল আলম যেন আমাদেরকে কোরআন এবং হাদিস মোতাবু চলার তৌফিক দান করেন সুফহান ও সালাম আলম সালী আলহামদুলিল্লাহ রব্বিল আলমী Thank <tune> you for